ए दुनियार मुसलमान रहमतेर नबी पीछे पीछे रवना हो जाए रे चल्लिस जन नेता काबार मध्य प्रवेश करलें काबार मध्य प्रवेश करिया একত্রিত একটা পাতিলের মধ্যে হাত ডুবাইয়া দিয়া পশুর রক্তের মধ্যে জানোয়ারের রক্তের মধ্যে হাত দি বলে কাবা বৃষ্টি দাও এ দেবতা বৃষ্টি দাও এ দেবতা আমাদের বৃষ্টি দাও পানি দাও নবীজিকে ঢুকতে দেন না দশ বছর বয়স নবীজি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে দূর থেকে নবীজি আমার দাঁড়ায় দেখে দৃশ্যগুলো আমার আল্লাহ বৃষ্টি দেয় না নবীজি মিসকি মিসকি হাসে কয় কাবার মালিক যিনি চাও তার কাছে কিন্তু কাবার মালিকের কাছে চায় না চায় কাবার কাছে চায় কার কাছে দেবতার কাছে দিন পার রাত পার হয়ে যায় নবী আমার দূর থেকে তাকায় আসে দেখে শুধু চায় কার ঢুকতে দেয় না নেতারা বলে আজকে মনে হয় দেবতা আমাদের বৃষ্টি দিবে না বৃষ্টি নামবে না না বৃষ্টি আমাদের কপালে কষ্ট আছে এর সবাই নবীজি আস্তে আস্তে চলে গেলেন কাবার ভিতরে যা দেখে চল্লিশ জন নেতা সপ্ত চল্লিশ নেতা পাতিলের মধ্যে রক্ত দিয়া হাত দিয়া বসে আছে বৃষ্টির জন্যে রহমতের নবী যা কয় চাচা গো এভাবে ডাকলে মাওলা বৃষ্টি দিবে না একবার আমার হুকুম দেন আমি আমার আল্লাহর কাছে চাইব আমি চার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো রহমতের নবী দশ বছরে যখন মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার মাত্র দশ বছরের যুবক নবীজি বললাম এক থেকে যদি ওই তিপ্পান্ন বছর যায় সময় লাগবে মুসলমানের জন্য এক লাফে কনে চলে গেছি দশ পর্যন্ত মুসলমান দশ বছর বয়স মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না অনাবৃষ্টিতে মানুষ পশু পাখিগুলো মারা যায় অনাবৃষ্টিতে মারা যায় তখনকার জামানায় কাবা শরীফের মধ্যে কাবা শরীফের মধ্যে দেবদেবীর পূজা করতেন আর ওই তৎকালীন জামানায় কি করতেন পশুকে বলি দিয়া ওই রক্ত নিয়া কাবা শরীফের মধ্যে রক্তের মধ্যে হাত দিয়া হুদবা সাহিব আবু জেল আবু সুফিয়ানের বংশধারেরা ওই নবীর দুশ্মনেরা কাবার মধ্যে কি করতেন বলি দিয়া পশু বলি দিয়া রক্ত বাইর করিয়া বড় একটা পাতিলের মধ্যে হাত দিয়া তারা কসম কাটতেন আর নৃত্য করতেন গান গাইতেন নাচতেন যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হতো না ততক্ষণ পর্যন্ত তারা নৃত্য বন্ধ করতো না কাবার কাবার কাছে চাইতেন কাবার মালিকের কাছে চাইতেন এ মুসলমান শুনে না ওই কাবা শরীফের কাছে চাইতেন কিন্তু ওদিন বৃষ্টি হয় না না বৃষ্টির কারণে চল্লিশ জন নেতা মক্কা মদি মক্কার জমিনে চল্লিশ জন বড় 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 নেতাগুলো একত্রিত হলেন কাবার কাছে বৃষ্টি চাবে সবাই চলে যায় আবু তালেব তালেবু রওনা হয়ে গেছে রহমতের নবী দেখে আবু তালেব রওনা হয়ে যায় ডাক দে বলে চাচা কই যান দশ বছর বয়স নবীজি চাচা বলে বাতি যা রে অনাবৃষ্টির কারণে এলাকার মধ্যে ফসল গুলো নষ্ট হয়ে যায় অনাবৃষ্টির কারণে এই জমিনের পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেছে আমরা যাই কাবার কাছে কাবার ভিতরে বৃষ্টি নামানোর জন্যে আজকে চল্লিশ জন বড় বড় নেতারা বড় বড় যে নেতা এক একটা কমের চল্লিশ জন নেতা যাবে কাবার শরীফে আমরা কান্নাকাটি করে কাবার কাছে বৃষ্টি চাইব কাবার কাছে বৃষ্টি চাইব বৃষ্টি যদি হয় তাহলে আমরা বেঁচে যাব পশুগুলো বেঁচে যাবে জোরে জোরে বলেন আল্লাহ আমার নবী ডাকতে বলে চাচা গো আমার লয়ে যান আমিও যাব চাচা গো আমার নিয়ে যান আবু তালেব বলে না না তোমাকে নিয়ে যাবে না তুমি যে কি হবে বড় বড় নেতারা আইব তারা নামি দামি মানুষগুলো কাবার কাছে বৃষ্টি নামানোর জন্য যাবে আমিও তাদের মধ্যে একজন নেতা সব বড় বড় নেতাগুলো আসবে
তুমি বাচ্চা মানুষ, তুমি ওখানে যাবা কেন? আবু তালেবকে ডাকতে বলে, চাচা গো আমি গেলে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা গোনাগারে, বলেন আমরা গোনাগার গো নবী, আমরা গোনাগারে, বলো আমরা গোনাগার গো নবী গারে। ও নবী গো এ দুনিয়ার মুসলমান রহমতের নবী পিছে পিছে রওনা হয়ে যায় রে, 40 জন নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে প্রবেশ করিয়া একত্রিত একটা পাতিলের মধ্যে হাত ডুবাইয়া দিয়া পশুর রক্তের মধ্যে জানোয়ারের রক্তের মধ্যে হাত দি বলে, কাবা বৃষ্টি দাও, এ দেবতা বৃষ্টি দাও, এ দেবতা আমাদের বৃষ্টি দাও, পানি দাও। নবীজিকে ঢুকতে দেন না, 10 বছর বয়স নবীজি, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, দূর থেকে নবীজি আমার দাঁড়ায় দেখে দৃশ্যগুলো, আমার আল্লাহ বৃষ্টি দেয় না। নবীজি মিসকি মিসকি হাসে, কয় কাবার মালিক যিনি চাও তার কাছে, কিন্তু কাবার মালিকের কাছে চায় না, চায় কাবার কাছে, চায় কার কাছে, দেবতার কাছে। দিন পার রাত পার হয়ে যায়, নবী আমার দূর থেকে তাকায় আসে, দেখে শুধু চায়, কারণ ঢুকতে দেয় নাই। নেতারা বলে, এ আবু তালিব আজকে মনে হয় দেবতা আমাদের বৃষ্টি দিবে না, বৃষ্টি নামবে না, না বৃষ্টি আমাদের কপালে কষ্ট আছে। এর সবাই নবীজি আস্তে আস্তে চলে গেলেন কাবার ভিতরে, যা দেখে 40 জন নেতা, শক্ত 40 নেতা পাতিলের মধ্যে রক্ত দিয়া হাত দিয়া বসে আছে বৃষ্টির জন্যে। রহমতের নবী যা কয়, চাচা গো এভাবে ডাকলে মাওলা বৃষ্টি দিবে না, একবার আমার হুকুম দেন, আমি আমার আল্লাহর কাছে চাইব, আমি চার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একবারটা আমার হুকুম দেন শুধু, বাচ্চা মানুষ মূল্যায়ন করে, ছোট্ট মানুষ দিলে নবীজিকে ধমক দেয়, নবীজি ধমক খেয়ে দাঁড়ায় থাকে। আরে সবাই কয়, তুমি কেত্তা সরে নিয়ে আইছো কেন? ছোট্ট মানুষ এখানে বড় বড় নেতারা আছে, নামি দামি মানুষের মধ্যে মুহাম্মদ ছোট্ট মানুষ। আল্লাহু আকবার বলে নবীজি বলতেছে, আপনারা আরবের নেতারা শুনেন, আপনাদের কথায় আল্লাহ বৃষ্টি দেবেন, আমাকে একবার সুযোগ দেন, আপনাদের বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। সুবহানাল্লাহ বলে আবু তালেব কয়, বাবা তুমি এর মধ্যে কথা বলো কেন, তুমি ছোট মানুষ, এত বাতবাড়ি করো কেন, চেপে যাও। নবী কয়, চাচা গো বৃষ্টি হবে না, কারণ আপনি আমাকে বলেন, আমি চাইলেই দিব আল্লাহ, মারহাব। অন্যান্য নেতারা বলতেছে, আবু তালিব দেখো দি তোমার বাতি যা, দেখো দি যে বৃষ্টি যদি দিতে পারো ওকে বলো না, যদি দিতে পারো তো ভালো। কয় ঠিক আছে, সব আপনারা যেহেতু বলতেছেন, নবীজি বলেন আপনারা বাইর হন, সবাই বাইর হন, কাবার ভিতর থেকে বাইর হন। নবীজি কাবার ভিতর যে বলতে, এ কাবার মালিক, আমার মালিক, মারহাবা বলেন না, কারণ প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, কে সারা, আরো জোরে বলেন কে সারা। ওই দেবদেবীর দিকে আল্লাহ জন্ম দিছে, কথা কয় না কেন? আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বড় আচ্ছা জান্নাত কয়, আমি আর দেবদেবীর কাছে কিছু চা, যা প্রতিমার কাছে চা, কে আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? তিনি হলো স্রষ্টা, সৃষ্টি হলো আমার নবী, ঠিক কি না? সৃষ্টি হলো আমি, আপনি স্রষ্টা কে? জোরে চিল্লায় বলেন স্রষ্টা কে? স্রষ্টা হলো আমার আল্লাহ, যার কোনো মৃত্যু নাই,
যার কোনো জন্ম নাই, কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। নবী বলে ডাক দে, আমি শুনে নাও, আমি আল্লাহ এক। আমি আল্লাহ এক কে? আল্লাহ কয়জন? আল্লাহ হাদ এক, এক এক। আল্লাহ কয়? আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং চাইতে যদি হয় চাও, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি নয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইমানদার হওয়া লাগবে, ঠিক কি না? রহমতের নবী যা বললেন, আল্লাহ শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রহমাতাল লিল আলামিন। শরিয়াতের কেবলার নাম কি? জোরে বলেন, শরিয়াতের কেবলার নাম কি? কাবা। দুজানের কেবলার নাম কি? আরো জোরে বলেন রহমাতাল লিল, আরো জোরে বলেন রহমাতাল লিল আলামিন। আর মোনাজাতের কেবলা হলো আরশে আজিম। আপনারা যারা পীর মুরিদি করেন, বাবা শুনে নেন, আপনাদেরও একটা কেবলা আছে, সে হলো পীর কেবলা, স্বয়ং পীর কেবলা। যারা পীর মুরিদি করেন তাদের কেবলার নাম হলো পীর কেবলা। এখন কেবলা যদি বলতে যায়, ওই রাবিয়া বসির কাছে চলে যেতে হয়। রাবিয়া বসরি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, যে রাবিয়া জীবনটা কেটে দিলেন, এমন এই অবস্থায় কাটাই দিলেন, ওই মাঝে আমি যেতে পারবো না। যেহেতু ওই আলোচনাও যদি যায়, মক্কি জীবনের আলোচনাও হয়ে যাবে, এর মধ্যে এসে যাবে, তবে আপনি আপনাদের কই কথা বলবো না। রাবিয়া যে ডাক জিগা, এ কাবা, কাবারে আমি তোমার কাছে জানতে চাই, শরিয়াতের কেবলা তুমি, আমার কেবলা তুমি, তোমার কি কোনো কেবলা আছে? কাবায় বলে, রাবিয়ারে শোন, ও রাবিয়া শোন, আমারও একটা কেবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রহমাতাল লিল আলামিন। আরো জোরে, আরে কি রে, কি অবস্থা, নবীর প্রেমিকদের আওয়াজ জোরে নাই? কেবলা হলো কাবা বলে, আমারও একটা কেবলা আছে, আমারও একটা কেবলা, সেই কেবলার নাম হলো রহমতের কেবলা, সেই রহমাতাল লিল আলামিন। কারণ স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত, সৃষ্টির জন্য কেবলা শর্ত, স্রষ্টার জন্য নাই। এ মুসলমান শুনে নাও যে কথা আমি বলতেছিলাম, দিলের কান্ডা লাগায় শুনে নাও। যখন নবীজি হাতটা লাগায় কাবার মধ্যে, বলে কাবারে তুমিও আল্লাহ আর আমিও আল্লাহ, যেহেতু শরিয়াতের কেবলা তুমি রে কাবা, এ কাবা বৃষ্টি দে আমার আল্লাহ, তুমি বৃষ্টি দাও কাবার ওসিলায়, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে। সঙ্গে সঙ্গে মেঘ হয়ে আসলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামা শুরু করলো। ওই জামানার মধ্যে কিছু লোক পালায় গেলেন, কিছু লোক রহমতের নবী রহমাতুল লিল আলামিনের হাতে। ও মুসলমান শুনে নেন, 10 জন পালায় গেছে, 30 জন নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন মারহাবা। যখন 10 বছর বয়স নবীজি, কয় বছর? 10 বছর এই নবীজি আল্লাহ প্রতি রাসূল প্রতি ঈমান আনাইছে কয়জন রে? 30 জন ব্যক্তি, তারা মুহাম্মাদের প্রতি কালেমা তখন তো বোঝে না, এইরকম এইরকম তার ঈমান আনে নাই, তবে রাসূলের প্রতি অনুগত্য হয়ে গেছে। সবার ধারণা মুহাম্মাদ শিশু হলেও সে সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আমাদের নেতা, আমরা এত বড় 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 40 জন নেতা যেটা করতে পারলাম না। ও মুসলমান শুনে নাও, আমরা যেটা পারি নাই সেটা, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইদি আল্লাহর কাছে চাইতে দেরি, কাবার মালিকের কাছে, কাবার মালিককে, আর সেই মালিকের কাছে চাইতে দেরি আর দিতে দেরি নয়, বৃষ্টি বর্ষণ করেছে আমার আল্লাহ। সুতরাং আমরা আজ থেকে মুহাম্মাদের অনুসরণ অনুকরণ করব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির শত্রু বেড়ে গেল, নবীজি নবীজির শত্রু বেড়ে গেল, সবাই চিন্তা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের আমাদেরকে ধোঁকা দিছে, আমাদেরকে বোকা বানাইছে, সবাই শত্রু বেড়ে গেলেন। এ মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী যে পথে যাইতেন সেই পথে মেঘমালা ছায়া হয়ে দিতেন। নবী যখন ঘেমে যেতেন, বনের পশুগুলো রাসূলকে কত সম্মান করত, নবীকে কত ইজ্জত করত। এই দৃশ্য একদিন আব্দুল মাদান আবু তালিব কি করলেন, এ মুসলমান নবীকে নিয়ে উনি চললেন
কোথায় ব্যবসার কানিত বাণিজ্য কাজের জন্য রওনা হয়ে গেলেন ওই কাফেলার মধ্যে নবীজি আছেন খাদিজা তৎকালীন জামানায় পুণ্যবতী মহিলা যার দুইবার বিবাহ হয়েছে এই খাদিজা দেখে একটা দল কাফেলার দল যায় ওই রাস্তা দিয়ে যায় কিন্তু সবার মাথার উপরে রৌদ্র পড়েছে একটা বালকের মাথার উপরে কোন রৌদ্র পড়ে নাই ছায়া দিছে এ মুসলমান কাফেলাকে ডাকলেন ডাকিয়া বললেন তোমরা শোনাই কাফেলার সর্দারকে বলে এই কাফেলার সর্দার হলো আবু তালিব আল্লাহু আকবার বলেন না আরো জোরে অনেক ওয়াজ বাদ থেকে যাবে বাপ সব বলতে পারবো না সামান্য টাচ দিয়ে যাই আবু তালিব এই কাফেলার নেতা বলেন তাকে ডাক দাও আমার একজন লোকের দরকার একজন মানুষের দরকার আমার এই সম্পদ দেখার জন্য পশুপাখি দেখার জন্য আবু তালিব চিন্তা করে যেভাবে মুহাম্মাদের শত্রু বেড়ে গেছে ছোট্ট মুহাম্মাদের শত্রু যেভাবে চারিদিকে আর আমার নবীজি সত্য কথা বলে সৎ চরিত্র মানুষ কথাবার্তা কম বলে নবীজি যেটা প্রয়োজনীয় সেটা বলে কোন সময় কত বলে শুধু নবীজির চোখের পানি ছিড়ে কান্দে নবীজির চোখের পানি জর্জর করে জমিনের মধ্যে পড়ে আবু তালেব চিন্তা করে আমি ব্যবসার কাজে হয়তো ব্যবসার কাজে যদি আমি হয়তো সময় দিতে পারবো না এর চাইতে খাদিজার বাড়িতে রেখে যায় রাসূল চলে গেলেন খাদিজার বাড়ি খাদিজার ব্যবসা বাণিজ্য এত পরিমাণ উন্নতি হলো বকরির পাল বেড়ে গেলেন ব্যবসায় উন্নতি হয় মালামাল দ্বিগুণ হয়ে গেলেন খাদিজা চোখে চোখে রাখলেন রহমতের নবীরে চোখে চোখে রাখলেন মুসলমান একদিন খাদিজা দেখে মাঠের মধ্যে নবীজি বকরি চড়াইতেছে রসুলের মাথার উপরে মেঘমালা ছায়া দেয় আর বকরিগুলো রসুলকে চারিদিকে ঘিরে রাখছে একটা বকরিও রসুলকে দিকে পিছন দেয় নাই সব মাথা দিয়ে পাথরের মধ্যে সাটা দেয় সবগুলো পিষ্টুলো নিষ্টপিষ্ট হয়ে গেছে শুধু কত ঘাস খায় সবাই অভিযোগ করে খাদিজা রে ও খাদিজা মুসলমান শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মাঠে বকরি চড়ায় উনার ওই মাঠে ঘাস খায় না বকরিগুলো শুধু পাথরের মধ্যে সাটা দেয় পেট ভরে যায় বকরিগুলো একটা বকরি গলায় রশি দেয় না মুহাম্মদ আগে আগে যায় আমার নবী আগে আগে যায় বকরিগুলো পিছে পিছে যায় খাদিজা দূর থেকে একদিন দেখতে পাইলেন রাসূলুল্লাহ চারিপাশে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে উপর থেকে মেঘমালা ছায়া দেয় খাদিজার মনের বিতরাণ শুরু হয়ে গেল এ তো সাধারণ রাখাল নয় আমি রাখাল রাখছি যারে এ তো সাধারণ কোন রাখাল নয় এ সাধারণ কোন মানুষ নয় দেখতে শুনতে আমি কিতাব পড়েছি কিতাবের মধ্যে আখেরি নবীর আমি ঠিকানা পেয়েছি তার বাবার নাম হবে এই মান নাম হবে তার বংশ পরিচয় হবে এই দেখতে শুনতে এরকম আমি তো এই যুবকের মধ্যে সেই দৃশ্যগুলো আমি দেখতে পাই এই যুবক তো কোনো সাধারণ যুবক না মুহাম্মাদকে ডাক দিলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার নাম কি মান নাম কি দাদার নাম কি দাদির নাম কি নবীজির পরিচয় যখন দিয়ে দিলেন খাদিজা আরো উতাল পাতাল হয়ে গেলেন কারণ ওনার ওই ইতিহাসটা পড়েছিলেন তাওরাত ইনজিল যত কিতাব আছে কিতাবের মধ্যে উনি পড়েছে আখিরি নবীর বৈশিষ্ট্য এটা হবে আখিরি নবীর আব্বার নাম এটা হবে আখিরি নবীর মান নাম এটা হবে আখিরি নবী এটা হবে সেই গুণাগুণগুলো উনি পেয়ে গেলেন খাদিজা আরো পাগল হয়ে গেলেন হঠাৎ খাদিজার চোখ খালি চোখে চোখে রাখতে লাগলেন রহমতের নবী কি চোখে চোখে রাখতে লাগলেন হঠাৎ একদিন উত্তপ্ত রোদির মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন এসে দেখে মুসলমান শুনে নেন উনি দেখেন গোয়াল ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে সুবহানাল্লাহ বলেন না যেখানে এই মেজগুলো থাকতেন বকরিগুলো থাকতেন নবীজি শুয়ে আছে আর মৌমাছিগুলো মৌমাছি বনের পাখিগুলো মৌমাছিগুলো এই পানি নিয়ে রাসূলুল্লাহর ঠোঁটের মধ্যে দেয় নবীর দুরুদ পড়ে আর এই রাসূলুল্লাহর ঠোঁট দুটো নারায়া নারায়া খায় জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এ নবী রাখালি আর বেশে কঠিন মোরর দেশে বকরি চড়াইতেন জঙ্গলা আয় নবীজি আপনাকে দেখিবার মনে চায় বলেন আপনাকে দেখ জোরে জোরে অগণবীজি আপনাকে দেখিবার মন এর বনের যত পশু
কর ভক্তি করে নবীর দুসরণ মারাবা বলেন না ছোট্ট মুহাম্মদকে তাজিম করে কেমনে দেখেন এখনো তো শরিয়াতে নবীজি এখনো খেলাফত পায় নাই যে তাই এই অবস্থা নবীজির এর বগরের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ পাখি এসে বাতাস করত গায় নবীজি আপনাকে দেখিবার মনে চায় বলেন আপনাকে দেখ নবীকে দেখতে চান কি চান না যারা যারা চান একটু আমার সাথে জোরে জোরে বলে নারাই তাকবীর নারাই রিসালাত আওয়াজ দামার সাথে বলেন না গজল গান মঞ্চ না মঞ্চ হলো ওয়াজের আলোচনা করে শেষ করতে পারবো না মাঝে মাঝে দুই চারটে গাইতে হয় কারণ অনেক যুবকরা ভালোবাসে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দে ও নবী ও কঠিন মরুর দেশে আইলা রাখালি আর ভেসে মেসরাইতেন বনে জঙ্গলায় আর এই সমস্ত মজে যা দেখা বিবি খাদি যা বলেন এই সমস্ত দেখা বিবি খাদি যা জীবন জৈবন সুফল নবীর পায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় বলেন আপনাকে দেখিবার মনে আহারে নবীরে সান্না জোরে জোরে বলেন না আপনাকে দেখিবার মনে গো নবীজি আপনা ও নবী ও এই কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মিশরাইতেন বনে জঙ্গল আর ভালো মন্দ খায় আর নবীর বিরুদ্ধে কথা কয় জোরে বলেন ঠিক কিনা এমনি আর তোমাদের দিন মজুরিদের বলেন এই বাপ বাড়ছে দাম বাড়ছে নবীরে রাখাল বানাইছে নবীরে বাদশাহ বানাইছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে আমার মনে হচ্ছে আপনাদের ক্ষুধা লাগছে সুন্দর তাবারক হইছে বিরিয়ানি পাকাইছে দেখে আসছে আপনাদের হইব কপালে যদি আল্লাহ বাসায় রাখে না আগে খাওয়াই নিব কথা কেন আমার মতোই আপনার এই 600 কিলোমিটার যদি আপনারা আসতেন গাড়িতে খোঁজ থাকতো না আমিও ছিল না খোঁজ কিন্তু সুন্নিদের পাইলে মাঝে মাঝে কথা হারায় যায় কথা বলতে যায় আর কথা এলোমেলো হয়ে যায় কারণ জার্নি করতে করতে সেই সকালে রওনা দিলে আস্তে আস্তে 8টা 9টা 10টা বেজে যায় যদি জ্যাম থাকে তাহলে তো আর একদিন আসাই সম্ভব না তাও তো দয়া করে যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা করে দিছে ওই পদ্মা সেতুটা হওয়ার কারণে 3-4 ঘন্টা বাঁচছে না হইলে একদম যদি ফেরি পারাপার আসতে হতো তাহলে চট্টগ্রামের প্রোগ্রাম করা একদম ছুটে যেত 3 দিন সময় লাগত আগে আমি আসছি একবার একবার আপনার আসিয়ায় আসলাম একটা মাহফিল করতে 10 দিন ব্যাপী সুয়াদায় কারবাল আর স্মরণে আলোচনা ছিল আসতে যাই আগের দিন আইসি ঢাকায় পরের দিন আইসি চট্টগ্রামে তারপর দিন আবার ওই দিন মাহফিল করে গেছি চট্টগ্রাম পরের দিন 4 দিন লাগছে একটা প্রোগ্রাম করতে এই জন্য আমার বাবারা একটু আসতে পারে তবে এত বড় জার্নি করার পর বসে থাকতে থাকতে পা ফুলে যায় কথা বলতে পারি না কষ্ট হয় এই জন্য আপনারা যদি একটু ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পাইলে একটু স্পিরিট বাড়ে আলোচনা করতে মজা লাগে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা দেখে রে সুল্লার মুখের মধ্যে মাসিগুলো
মাসিগুলো মধু দিয়ায় রাসূলের মুখের মধ্যে। খাদিজা দূর থেকে চিন্তা করে, আরে কেমন নবীর, কেমন নবী আমার, কেমন নবী আমার। মাসিতে চিনছে, পশুতে চিনছে, সাপে চিনছে, বনে চিনছে, আমার বকরিগুলো চিনছে, আমি খাদিজা চিনতে পারি নাই রে। কার দিয়ে আমি রাখালিগিরি করি রে, কার দিয়ে আমি কষ্ট করি রে, আমি খাদিজা কি অন্যায় করেছি রে, এই নবীর পশুগুলো চিনছে, আমি চিনতে পারি নাই। যখন ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে পায়ের শব্দ শুনিয়া নবীজি আমার লাভ মেরে উঠছে, উঠিয়া দেখে খাদিজা, বলে খাদিজা রে তুমি আসছো ঘরের মধ্যে, বলে আর লুকাইতে হবে না, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি কোনো সাধারণ কোনো লোক নয়, আপনি আজ থেকে রাখাল নয়, আজ থেকে আমি আপনাকে রাখাল মানতে পারবো না, কারণ আমি আপনাকে আপনাকে ভালোবেসে ফেলেছি, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবনের বিয়ে করব না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, আরে আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি, এমন নূরের পুতুল এমন নিয়ামত পাইয়া আমি হাতের মধ্যে পাইয়া, তার সঙ্গে আমি রাখালের মধ্যে তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি। ডাকতে বলেন রাখালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথা নয় কে বিয়ে করতে চায়, জোরে বলেন মারহাবা। নবীজি বলেন না আমার দ্বারাই সম্ভব না, আমার একটা গার্জিয়ান আছে চাচা আবু তালিব, ওনার হুকুম ছাড়া আমি শাদী করতে পারবো না। বীর পায়গম দেন, তারপরে আপনি হলেন বিবাহিত নারী, দুইবার বিয়ে হয়েছে, এরপরে আপনি বয়স হলো 40, আমার বয়স 25, এক লাফে 25, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা, 25 বছর বয়স, আমার নবী বলেন অসম্ভব, কোথায় নামি গার্জিয়ানের কাছে গেলেন, আবু তালেবের কাছে অনুমতি আনতে গেলেন, অনুমতি সত্ত্বেও বিয়ে হয়ে গেল, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। রহমতের নবী, নবী নবীর বয়স তখন কত, আরো জোরে বলেন 25 বছর যখন বয়স, মা খাদিজার সঙ্গে বিয়ে হলো, বিয়ে যখন নবীজি করলেন, খাদিজার বয়স তখন কত, কোনদিন ওই মুসলমান শুনে না, আবার নবীর বয়স যখন 53, এই মক্কী জীবন, তখন নবী আর একটা বিয়ে করেছিলেন, শুনে নেন, মুসলমান তার বয়স ছিল তখন 6 অথবা 7, নবীজি যখন বিয়ে করলেন, শেষ বিয়েটা নবীজির বিবিরি আম্মাদান, আম্মাদান আয়েশা সিদ্দিকা, যাকে বিয়ে করলেন নবীজি শেষ বয়সে, বিয়ে করার পর মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে রাসূল প্রথম বিয়ে করলেন খাদিজারে, শেষ বিয়েটা করলেন আম্মাদান আয়েশা সিদ্দিকাকে, দুনিয়ার মানুষকে দেখা দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ দেখো তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে সম্মান করো, ইজ্জত করো, এই জন্য নবী বুড়া বয়সে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করলেন, আবার ওই বয়সে 25 বছর বয়সে নবীজি বিয়ে করলেন 40 বছরের একজন মহিলাকে, এটা প্রমাণ করে দিলেন তোমার স্ত্রী যদি বয়স তোমার চাইতে বড় হয় তবু কোনো দিন তোমার যদি সম্মান করে যেন তোমারে তাজিম করে, এই জন্য পৃথিবীর মধ্যে স্বামীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়ে গেছে, আমার রাসূলও বাড়ায় দিয়ে গেছে, ধরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আমরা হইলে কি কত রকম কত কথা বলতাম, নবীজি এটা উম্মতের জন্য দিক নির্দেশনা রেখে গেল, যে মেয়েরা তোমাদের স্বামীর বয়স যদি কম হয় তোমরা কখনো তোমার স্বামীকে তুচ্ছ করো না, স্বামীকে গালি দিও না, স্বামীকে সম্মান করো, তাকে মাথায় রাখো, তাকে ইজ্জত দাও, মা খাদিজা যেমনি দিছে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে। আহারে দেখেন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে নবীজি কাঁদতেছেন, আয়েশা সিদ্দিকা বলতেছে হুজুর আপনি কাঁদেন কেন, বলতেছে আজকে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, খাদিজার কথা মনে পড়ে গেছে, নবীজি বলতেছেন, আয়েশা সিদ্দিকা বলতে হুজুর আপনাকে আমি এত ভালোবাসবো খাদিজার কথা আমি মনে করতে দিব না, কোন দিয়ে আমাদের বউগুলো হয়তো বলে যাচ্ছে সেই বান্দরদার এখনো ভুলতে পারে না, জোরে কোন ঠিক কি, কিন্তু দেখেন না বিবিগুলো কি ইতিহাস, নবীজি সব যা যেদিকে তাকাবেন শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব দিকেই নবী, নবীর জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমার বিয়ে শাদী হয়ে গেল,
দুনিয়ার মধ্যে একদিন নয় দুদিন নয় আমার নবীজি মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে সংসার জীবন শুরু করলেন শুরু করলেন সাংসারিক জীবন চললেন নবীজি মুরাকাবা মুসাদায় বসতেন মাঝে মাঝেই চলে যেতেন ধ্যানে চলে যেতেন নবীজি একদিন নয় দুদিন নয় তিন দিন চার দিন পর্যন্ত ঘরের বাইরে থাকতেন কারণ আল্লাহর সঙ্গে দিদার হতো কথা হতো জিবরিল আমিন ওহিনী আসতেন এর জন্য নবীজি বয়া বয়া থাকতেন যখন নবীজির বয়স পূর্ণ বয়স হয়ে গেলেন চল্লিশ বছর তখন আল্লাহ তাআলা আমার হাবিবকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিলেন উম্মতের কান্ডারি বানায়া দিলেন জোরে বলেন মারহাবা নবীজি যখন নবুয়াতি পাইলেন জিবরিল আমিন প্রথম যেদিন আসলেন নবীজি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন আম্মা জান খাদিজাকে ডাকতে বলে খাদিজা রে এই মক্কি জীবন দুইটা ভাগে ভাগ হয়েছে একটা হলো নবীজির বিবাহের জগৎ নিয়ে আবার হলো চল্লিশ বছরের পরে যখন নবুয়াতি পেলেন এখান থেকে দুইটা ভাগে ভাগ হয়েছে রে মুসলমান এই দুইটা ভাগে ভাগ করতে গেলে সময়ের প্রয়োজন লাগবে আলোচনা অনেক লম্বা বেড়ে যাবে সাহাবীদের জীবনী বলতে গেলে আরো সময় লাগবে দেখা যাক কতদূর আগানো যায় একটু কথা আমি বুঝাইয়া দিয়ে যাই সম্পূর্ণ বোঝানো সম্ভব নয় সব দিকে নজর করাও সম্ভব নয় রাসূলের প্রথম যখন জিবরিল আমিন ওহিনী আসলেন রাসূলের সঙ্গে যখন আলাপ হলো নবীজির গায়ে জ্বর আসলেন নবীজি থরথর করে কাঁপতেছিলেন নবীজি ঘরে ফিরে আসতেন এসে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বললেন খাদিজা রে তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার গায়ের মধ্যে কাঁপন উঠছে সব কথা যখন বললেন ও মুসলমান শুনে নেন নবীজি ভয় পেয়ে গেলেন এত 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 নবীজি অসুস্থ হয়ে গেলেন থরথর করে কাঁপতেছিলেন এমনকি গায়ের মধ্যে জ্বর আসলেন প্রথম যখন ওহী আসলেন নবীর কাছে আল্লাহু আকবার এ মুসলমান শুনে নাও এরপরে নবীজিকে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল এ মুসলমান প্রথম নবুয়াতের তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত নবীজি গোপনে 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 ইসলামের দাওয়াত দিতে লাগলেন গোপনে গোপনে দাওয়াত দিলেন সব গোপনে গোপনে প্রথম দাওয়াত দিলেন কালেমা খাদিজারে খাদিজা কালেমা পড়ে নিলেন এরপরে দাওয়াত দিলেন বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকদের মধ্যে মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালকদের আর গোলামদের মধ্যে হযরত জায়েদকে এই রকম চারজন ব্যক্তিকে দাওয়াত দিলেন দাওয়াত দিতে দিতে এরকম আস্তে আস্তে কালেমার দাওয়াত দিতে 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 মুসলমানদের সংখ্যা বেড়ে গেল তিপ্পান্ন জন জোরে জোরে মাল মাল জোরে বলেন আল্লাহু আকবার তিন বছরে তিপ্পান্ন জন মুসলমান কয়জন কথা বলেন না কেন তিন বছর নবুয়াতের তিন বছর কেটে গেল মুসলমানদের সংখ্যা হলো তিপ্পান্ন জন নবীজিকে জিবরিল আমিন বলে হুজুর আপনি প্রকাশ করেন প্রকাশ্য দাওয়াত দেন প্রকাশ্য দাওয়াত দেন মারহাবা বলেন আরো জোরে বলেন যখনই রাসূলুল্লাহ প্রকাশ্য দাওয়াত দিলেন ও মুসলমান শুনে নেন এই কাবা শরীফের প্রথম তাবলিগ শুরু হয় তিপ্পান্ন জন লোক নিয়ে নবী যখন ডাক দিলেন কেডা কেডে ইসলাম গ্রহণ করেছেন নবীর প্রথম ডাকে সাড়া দিলেন তিপ্পান্ন জন লোক মারহাবা বলেন না এই তিপ্পান্ন জন বললেন নবী গো আপনার সঙ্গে আমরা আছি আমার জীবন আমার মরণ সব কিছু আপনার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমাদের জীবন বিধান সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যখন আপনি পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা একটু মহব্বতে বলেন আমরা গোনাগার গো নবী আমরা গোনাগারে বল হয় আমরা গোনা ও নবী গো আমরা একটু কষ্ট হলেও জোরে জোরে বলেন সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে বলেন সালাত সালাম আপনার পরে ও নবী গো আমরা গোনাগারে ও নবী গো আমরা
এ দুনিয়ার মুসলমান একটু জিকির করেন মহব্বতের সঙ্গে, স্মে যাও আল্লাহ আল্লাহ এইরকম সাধনে পাইল আবদুল্লাহ আয়গন বিজি আপনাকে দেখিবার মনে সওয়াই আল্লাহ আল্লাহ। ওই জেনারেটর লাগান নালি ফোন দেন, তাদের কারেন্টের ফোন দেন, দিব কারেন্ট, শীতের দিন ঠান্ডা নিয়ে দরকার কি? আপনাকে দেখিবার মনে চাহায় গণ বিজি, আপনাকে দেখিবার মনে চাওয়ায় আল্লাহ আল্লাহ। এই রে বনের যত পশু গণ ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মর সায়া দিত গা আয়গন বিজি, আপনাকে দেখিবার মনে সওয়াই আল্লাহ আল্লাহ। একটু টোন ভরা বাবা, একটু সাউন্ড ভরা, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, তিমের রূপে আসিলেন ধরা আয়গন বিজি, কোন সাধনে পাইল আবদুল্লাহ আল্লাহ আল্লাহ। আর কোন সাধনে পাইল আবদুল্লাহ আয়গন বিজি, কোন সাধনে পাইল আবদুল্লাহ আল্লাহ আল্লাহ। নবীরা কহলি আর বেশে কৌটিন মরুর দেশে, নবীরা কহলি আর বেশে কৌটিন মরুর দেশে, মেসরাই তেন বনে জঙ্গলা আয়গন বিজি, কোন সাধনে পাইল আবদুল্লাহ আল্লাহ আল্লাহ। এই আপনাকে দেখিবার মনে চায়গণ বিজি, কোন সাধনে পাইল আবদুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম রে, নবী দাওয়াত দিলেন কালিমার দাওয়াত, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই দাওয়াত দিয়া শুরু করল গো, শত্রু চারিদিক থেকে বেড়ে আসলো, এত শত্রু ও মুসলমান গভীর মনোযোগ। নবী আমার কান্দে চোখের পানি ছেড়ে নবীকে নির্যাতন জ্বালাতন কত শুরু করল, পাগল নবীজি মক্কি জীবনে কত কষ্ট করল, কাফেরদের আঘাত নবীজি মার খাইয়া, নবীজি আঘাত পাইয়া পাইয়া, মুসলমান শুনে নাও রক্তে জর্জরিত হয়ে যেত, নবীকে তারা পাগল খেতাব দিয়ে দিল।
তারা কোরআনের অবমাননা শুরু করে দিল। এমন একটা শুরু করলো, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের দেখবে যে থে কন্দ হয়ে যাবে, এমন একটা রব উঠায় দিল রে মুসলমান। কিন্তু আমার নবীজি রহমতের নবী, আমার নবীজি মায়ার নবী, আমার নবীজি কালেমার দাওয়াত দেয় আর কাম দেয়, বলে আল্লাহ ও আমার আল্লাহ, তুমি হাজারো কষ্ট দাও আমার দুঃখ নাই, যত যন্ত্রণা আছে আমার কষ্ট নাই, আল্লাহ এই পাপিষ্ট বান্দাদেরকে যেন আমি ইসলামের বুঝ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান নবীর মনোযোগ, নবী আমার এইভাবে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, দলে দলে মানুষ তারা কানের ভিতরে তুলা ব্যবহার করা শুরু করলো, চোখের ভিতরে তারা অন্ধকার, মুসলমান কাজ লাগা কালো কাজ লাগানো শুরু করলো। মুহাম্মাদকে দেখলে যদি অন্ধ হয়ে যায় তাহলে তো তাকে দেখা যাবে না, কোন পথ দিয়ে যাইব। কিন্তু এই লোকটা যখন নবীজি যখন সামনে দাঁড় সামনে দেখা হতো, নবীর নূরের তাজাল্লির ঝলক যখন ওই মানুষের দেহের মধ্যে লাগত, সঙ্গে সঙ্গে কালো পর্দা ফেলাইয়া নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে হারে, এত সুন্দর মানুষ তো দেখলে কোনো মানুষ কানা হবে না, এত সুন্দর মানুষ কি বলে দেখেনি, আমার নবীজি কালেমার দাওয়াত দিতেন। আর যারা হেদায়তপ্রাপ্ত বান্দা তারা কালেমার মালা পরে মুসলমান হয়ে যেত। আর এক শ্রেণী বেঈমানেরা নবীর সঙ্গে মোনাফিকি করত, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মেয়েগুলো তারা বলবে আমার না তার ইমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাও মিলা খেরা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, অমা হুম্মি মুমিনিন, আল্লাহ কায় হাবিব ও শুনে লও, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে, ওই হুদবা সাই বাবু জেহেলের দলেরা যারা আছে আমার নবীর কাছে যাইতো নবীকে ধোকা দেওয়ার জন্য, নবীকে আক্রমণ করার জন্যে। আবার আল্লাহ ডাকতে বলে হাবি ওই মানুষের মধ্যে একদল আছে গো, যারা আপনার ধোকা দিতে যাবে, যারা আপনার কাছে যাবে, আপনার কাছে যে তারা বলবে আমি ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি, নবী গো এই দুকাবাজেরা কোনো দিনই মানবে না, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম, আমার আল্লাহ বলে নয়দাতুলিল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম। আজকে যারা ধোকা দাও আমার নবীরে শুনে নেও, তৎকালীন জামানাও বেঈমান ছিল এখনো আছে, তৎকালীন জামানাও নবীকে নিয়ে উপহাস করেছে, এখনকার জামানাও এই চট্টগ্রামের মধ্যে অনেক কুতুব আছে, যাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাখির মধ্যে নবী, তাদের অন্তরের মধ্যে নবী নাই, নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না। তৎকালীন জামানাও বেঈমান ছিল এখনো আস, আপনাদের কষ্ট হয় বাবা, কষ্ট হলে পরের বক্তা নিয়ে আসেন, আমি আপনাদের গোয়া শোনাবো না, আপনাদের আলোচনা শোনার মুড নাই, আওয়াজ নাই, জবান বন্ধ থাকবে কেন, জবান দিয়ে নবীর এশকের আওয়াজ, নবীজির কথা শুনলে এর চোখ দিয়ে পানি ছাড়বেন, নবীর কষ্টের কথা শুনলে, নবীর আনন্দের কথা শুনলে হাসি দিবেন, তাকবীর দিবেন, সব হবে, জোরে বলেন ঠিক কি না। আইরে আমার নবীর মায়ার দি ওর না জুটি তো একটি দানা খেজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন, ওর না জুটি তো একটি দানা খেজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়া, ফরমাইয়াছেন হযরত খাদিজা খাতুন, ওর মাঝে তো নবীর সুলাই জ্বলত না আগুন, কোন নবীর উম্মত তোমরা গো, আজকে বাড়ি করেছো, গাড়ি করেছো, সম্পদের পাহাড় করেছো,
আল্লাহর নবী ও নেতার নেতা নবী ও বাদশার বাদশা আমার নবী শুধু ফকির ছিল না মিসকিন ছিল না আমার নবীর মুসলমান যারা আমার নবীর ক নবী গরীব ছিল ওরে আমার নবী এমন বাদশা ছিল তৎকালীন জামানায় নবী একটা জামা গায় দিত যার দাম ছিল 42,000 দিরহাম যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই আবার নবী 70 তালি জামা গায় দিত কেন দিত উম্মতের জন্য আমার উম্মতিরা শোনো তোমরা গাছতলা থাকলে শুকরিয়া আদায় করো পাঁচতলায় থাকলে শুকরিয়া আদায় করো কারণ আমি নবী বকরি চড়াইছি শুকরিয়া আদায় করছি মেষকে মেষ চড়াইছি শুকরিয়া আদায় করছি মাটি কাটছি আমি শুকরিয়া আদায় করছি আবার আমি রাজত্বই আল্লাহ আমাকে দান করেছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি সেহেতু আমার উম্মতিরা রে তোরা যে হালাতে থাকবি শুকরিয়া আদায় করবি আমার আল্লাহর জোরে বলেন ঠিক কি না আয় রে আমার নবীর মায়া দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন বলেন হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার ফরমায়াছেন হযরত হাফসা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে আখান সেই চাদরে গায়ে বিছানা আর সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন হায় রে আমার নবীর মায়ার দিন জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার শহরেতে যাইতেন নবী কালেমার দাওয়াতে পাথরের আগাতে নবীর জুতা হইত রঙ্গিন হায় রে আমার নবীর মায়ার দিন বলেন হায় রে আমার নবীর মায়ার দিন নাও জুটিত একটি দানা খেজুর কোন দিন হায় রে আমার নবীর মায়ার দিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মারহাবা বলেন আরো জোরে সম্মানিত মেহমান আমাদের মাঝে আগমন করেছে খুশি না বেজান আরো জোরে বলেন আমার বাবারা যে কথা বলতেছিলাম যে নবী আমার নবীরে যারা গরিব কয়েক 70 তালি কাপড় গায়ে দিছে নবীজি না খেয়ে থাকছে এই বোকার দল শোন আমার নবী এমন পোশাকও পরেছে যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না জোরে বলেন ঠিক কি না তৎকালীন জামানায় 42,000 দিরহাম যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত দামি কাপড় কেউ গায়ে দেয় নাই কার লগে কার তুলনা দাও নবীর সঙ্গে কোনো মেশাল চলে না জোরে বলেন ঠিক কি না এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না জি তো আলোচনা করব না ছেড়ে দিব হুজুর আসছে হুজুর কথা বলবো কি কথা বলবে আলোচনা শেষ করব কর্তৃপক্ষ কি কয় হুজুর মেহমান কথা বলবে না আল্লাহ কয়েক মিনিট আমি বক্তাকে বসায় রেখে আমার তো অভ্যাস নাই বাবা আমি এমনি বক্তা আসলে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যারা আলেম আমাদের একটা দোষ হলো আমার পূর্ববর্তী বক্তা নবী মাগফিরাতের নবী কালেমার দাওয়াত দেন আবু জেল হুদবা সাহেব আবু সুফিয়ান সবাই শত্রু হয়ে গেলেন একটা কথা বললে আপনারা মজার একটা বিষয় শুনতে পারবেন নবীজি আমার কালেমার দাওয়াত দিয়া আঘাতপ্রাপ্ত হইয়া নবীজি একটা পাহাড়ের একটা পাহাড় কাড়াল করে একটা পাথরের মতো উপরে বসে নবীজি কান্দে আল্লাহ
এই দুনিয়ার মধ্যে আমি কালেমার দাওয়াত দিই, কিছু মানুষ মানে কিছু মানুষ মানে না। নবীজি কানলেন, মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার কত কাফের বেঈমানেরা কত আঘাত কত নির্যাতন নবীজি কি করলেন মক্কী জীবনে? আমার নবীজির কষ্টের কোনো শেষ নেই। নবীজির উপরে আক্রমণ আর আক্রমণ, নবীজির উপরে ঘরের শত্রু, আগে বললাম বিভীষণ, ওই আবু জেহেল ষড়যন্ত্র একটা দুটা করে নাই। আবু জেহেল দেখছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে, ইহা দ্বারা গোটা এলাকার মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে। জোরে বলেন মারহাবা। ঠেকানো যায় কেমনে? ষড়যন্ত্র শুরু করে দিল, আমার বাবারা গভীর ষড়যন্ত্র শুরু করে দিল। তৎকালীন জামানায় মিশরের বাদশাহ হাবিব বিন মালিকের কাছে পরামর্শ নেয়। মিশরের বাদশাহ ছিলেন হাবিব বিন মালিক, উনি ছিলেন তৎকালীন জামানায় মিশরের বাদশাহ। মাস্টার ইবলিস ডাকে আবু জেহেলের মনটা বড় মলিন। আবু জেহেলরে ডাক দে বাদশাহ। ইবলিস বলে আবু জেহেল তুমি এত প্রেশানিত কেন, এত টেনশন কেন? আবু জেহেল কয় এমনি কার টেনশনে আছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যার বাবা নাই যার মা নাই, এতিম একজন নবী সে নাকি নবুয়াতি পেয়েছে, সে এখন দলে 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 আমার কমের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, দলে দলে লোকগুলো ইসলামের পতাকার তলে চলে আসে, এখন যদি না ঠেকাইতে পারি সর্বনাশ, যে কোনো কৌশলে ঠেকানো লাগবে। মাস্টার ইবলিস কয় এটা কোনো ব্যাপারই নয়, মুহাম্মাদকে যদি অপদস্থ করা যায়, মুহাম্মাদকে যদি মানুষের সামনে তাকে মৃত্যু বানায় দেওয়া যায়, যেহেতু সবাই তাকে আলামিন জানে সত্যবাদী, এই মিথ্যাবাদী বানায় যদি একবার দিতে পারো, মুহাম্মাদের এই মস্তানি ছুটে যাবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মাদ একে শেষ করা কোনো ব্যাপার না। বলে কেমন? মুহাম্মাদকে মিথ্যাবাদী বানাইতে হবে, যেহেতু আলামিন বলে সবাই কি বলে? রে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গোনাগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, একটু মহব্বতে বলা যাবে না? আপনি নবী আমার পরাণের পরাণ, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন এই চট্টগ্রামবাসীর বেদনা, নবী দূরে দূরে রাইখো না এই চট্টগ্রামবাসীর বেদনা, নবী আর দূরে রাইখো না, দয়া করে দেন গো দেখা দেন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, মারহাবা বলেন না? তলে তলে মানুষ যখন ইসলামের পতাকা তলে আসতেছিল গো, হিজরতের আগের বছরের ঘোষণা শোনা গো, এ মুসলমান 51-52 বছরের ইতিহাসটা শুনালাও, এ মুসলমান 63 বছরের জিন্দেগি 53 বছর জিন্দেগি হলো মাক্কী জীবন। বাবারা আমার শোনো, নবীজি যখন কালেমার দাওয়াতে যখন ব্যস্ত, আবু জেহেল পরামর্শ করে মাস্টার ইবলিসের সঙ্গে, ইবলিস কয় মুহাম্মদ তো সত্যবাদী, যা বলে সব সত্য হয়ে যায়। উনি দাওয়াত দেয় কালেমার লা ইলাহা নাই, কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা, ওর আল্লাহরে কোনোদিন দেখি না, আমাদের দেবতা দেবদেবী যারা আছে, এই যে কতগুলো দেবতা আমাদের ভগবান তো সামনে,
এই ভগবান বাদ দিয়া মুহাম্মদ কোন ভগবানের পূজা করে যারা জীবনে দেখি নাই, যার সাথে কোনোদিন কথা বলতে পারি নাই, যার সিয়ারা দেখি না। আমাদের এই মাটির ভগবানকে ভুইলা মুহাম্মদ কোন ভগবানের দাওয়াত দেয়? আর নবী কয় না না শুনে না, এই পৃথিবীর মধ্যে ইলা একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার দাদু ভাইরা শোনো গো, রহমতের নবী কিভাবে নবীকে ছোট করা যায়? পরামর্শ অনুযায়ী দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে। কাকে? হাবিব বিন মালিককে দাওয়াত দিলেন। আব শয়তান ইবলিস কয়ে আবু জেহেল দুইটা চেয়ার বানাইবা, একটা চেয়ার বানাইবা স্বর্ণের চেয়ার, আর একটা বানাবা রূপা। দুইটা চেয়ার হবে, একটা চেয়ার হবে স্বর্ণের আর একটা চেয়ার হবে রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো আমি, রূপার চেয়ারের মধ্যে বসবা তুমি, আর মুহাম্মদকে এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবা। মুহাম্মদকে চেয়ারে বসতে দিব না, মাটির মধ্যে বসতে দিব। মানুষের সামনে ওর মাথাটা নিচু করে দেওয়া লাগবে, আর যখন জনগণের সামনে মাথা নিচু হয়ে যাবে, ওই খুদাব খোদার রাসুল আল্লাহর প্রেরিত রাসুল সব ছুটে যাবে, ওর কোন খুদা বাঁচাবে, ওর কোন খোদার ঠেকাবে। আজকে বেজ্জতি করা হবে, যে কথা সেই কাজ। আবু জেহেল দাওয়াত দিল মুহাম্মদকে, বাবা মুহাম্মদ শোনো, আগামীকাল আগামী ওই শুক্র বা বৃহস্পতিবার বাবা আমাদের সকলে মিলে তোমার কাছে কালেমার মালা পড়ব, তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল বা তোমার একজন আল্লাহ আছে, দেখাইতে পারো, প্রমাণ করতে পারো। আমরা কথা দিছি আমার কমের লোকগুলো নিয়া এই দলবল নিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সকাল 10টায় মিটিং, কয়টায় মিটিং? 10টায় মক্কা নগরের সমস্ত নেতারা আইব। তুমি যদি তাদের বুঝাইতে পারো বাবা আমি মুহাম্মদ, আমি আবু জেহেল, কালেমা পড়ে মুসলমান হব, তোমার অনুগত হব, আমরাই বাপদাদার ধর্ম ছেড়ে দিব। নবীজি খুব খুশি হলেন যে ওই দিন যে সব মানুষ আহারে আমার মক্কি জীবনে যে কষ্ট, যে নির্যাতন আমাকে দিতেছে, যে কষ্ট আমাকে দিতেছে, এই কষ্টর মনে হয় আজ মনে হয় কি বাদবে, সব শেষ হবে, অবসান হবে, সব শেষ হবে, আমি বিনা বাধায় কালেমার দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। নবীজি একটা হাই সাল্লাল জাল্লা, ওই দিন যদি সব মানুষ কালেমা পড়ে নেয়, আর এই বড় বড় সেলারা যদি কালেমা পড়ে, তাহলে ইসলামের দাওয়াত দিতে কতই না উত্তম হবে। নবীজিকে দাওয়াত দিছে ধরেন 10টায়, এদিক আবু জেহেলের সেলা পেলা 9টায়, সবাই রে বলছে 9টায়, সব লোকজন চলে আসে 9টায়, আয়েশা শত শত মানুষ বসে আছে দাওয়াতের, বসে আছেন, প্রধান অতিথি দাওয়াত দিছে হাবিব বিন মালিককে। কাকে? জোরে বলেন নাম কি? উনি মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশা, আর আবু জেহেল হচ্ছে বিশেষ অতিথি। মুহাম্মদ কামান নবী রাহমাতুল্লিল আলামিনকে দিছে সাধারণ পাবলিক হিসেবে দাওয়াত, কিন্তু লোকজনের বলছে উন মুহাম্মদ আমার নবীর দাওয়াত দেওয়ার সময় বলছে আপনি প্রধান অতিথি দাওয়াত দেওয়ার সময়। নবীজি ঠিক 10টার সময় একদম সময় সময় চলে আসে, নবীকে যে সময় দাওয়াত দিছে ঠিক সেই টাইমটা রহমতের নবী আয়া দেখে শত শত মানুষ বসে আছে, হাবিব বিন মালিক একটা চেয়ারের মধ্যে বসে, আজকে যিনি প্রধান মেহমান বসছে আর আমি বসছি, এরকম আবু জেহেল আর হাবিব বিন মালিক বয়া বয়া আলাপ করতেছে, দুজন কানে কানে কথা বলতেছে, আজকে মুহাম্মাদের তরিকা শেষ। আবদুল্লাহর বেটা মুহাম্মদ এই বানোয়ার তরিকা কোথা থেকে পাইলো? দেবদবীকে বাদ দিয়া নিজের বানোয়াট কই থেকে কোন আল্লাহ পাইছে আর দেখা যায় না, শোনা যায় না, আর উনি নাকি তার প্রেরিত বান্দা, উনারে মানতে হবে আর আল্লাহরে মানতে হবে, সব সব আজকে সব শেষ, পাগলামি শেষ। নবীজি আস্তে আস্তে করে এসে দেখে জনগণ সবাই ওয়াজ শুনতেছে, আবু জেহেল বক্তৃতা দিতেছে, আর সব জনগণ শুনতেছে, বলতে আবদুল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে, মুহাম্মদ একটা বানোয়াট, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, কাজ্জাব, এই যে বানোয়াট যে কথাগুলো বলে এসব বানোয়াট কথা বলতেছে, এই যে যে সূরা কিরাতগুলো পড়ে আর যে কোরআনের আয়াত শোনায় এসব বানোয়াট গল্প, আপনারা মানেন? সবাই তালি দিতে, হ্যাঁ আবু জেহেল তোমরা আমার দলের লোক। আবু জেহেল বলতেছে আর তোমরা কি মুহাম্মদের দলের না? আপনার দলের লোক আমরা,
মোহাম্মদ কে চিনে সে একটা বানোয়াট গল্প কোথা থেকে পাইছে কোথা থেকে এসে বানোয়াট এক একটা শোনাইতেছে নবী ধীরে ধীরে এসে পিছনে এসে চুপ করে নবীজি তাকায় দেখে শত শত মানুষকে আবু জেহেল মুখী করে ফেলেছে নবীজি পিছন থেকে এসে যখন বসতে গিয়েছে আল্লাহ বলেন জিবরিল দৌড়া যাও আমার নবী যেন মাটির মধ্যে না বসে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ জিবরিল আমি দৌড়ে যাও আমার বান্দা যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে আমার হাবিব জন মাটির মধ্যে না বসে কারণ আমি যার খাতিরে সোনার খনি বানাইলাম যার সম্মানে রূপার খনি বানাইলাম আমার নবীর ইজ্জতে আমি গ্যাসের খনি বানাইলাম তেলের খনি বানাইলাম সোনার খনি বানাইলাম রূপার খনি বানাইলাম পৃথিবীতে যত খনি বানাইলাম রে যা কিছু করলাম সবই আমার নবীর ইজ্জতের খাতিরে আমার নবীর ভালোবাসায় আমি সব কিছু দান করলাম আর আমার নবী বইব মাটিতে আর আবুল আবু জাহেলার হাবিব বিন মালিক বসবে চেয়ারের মধ্যে আমি আল্লাহ মানতে পারি না জিবরিল দৌড়ায় যা আমার হাবিব জন নিচেই বসে না জোরে বলেন মার আপনাদের কথাগুলি কি টাকা দিয়ে লাগবে নাকি বুঝতেছি না ও ভাই কথা করছেন না কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দিল তাও ঘুমায় পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে পোল্ট্রির অবস্থা দিচ্ছেন পোল্ট্রি দেখেন 15 কেজি 20 কেজি খালি এরকম ঘুমায় পোল্ট্রি দেখছেন না আর দেশি মুরগি একটু তেজ আমাদের সভাপতি সাহেব মুরব্বী গেছে এই বয়সে দেখছেন এখন আজকে প্রধান মেহমান এসে বসে গেছে কারণ ওই দেশি মুরগি দেখবেন সোলটাটা তুলে কক 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 করে এমন বেগে আওয়াজ দেয় মনে হয় যে এলাকায় মনে হয় একদম কথা বলবো আর পোল্ট্রি মুরগি 15 কেজি 20 কেজি খালি ঘিজিমায় তো আমরা এই পোল্ট্রি খাইয়ে খেয়ে সব এখন ওই পোল্ট্রির মতো ঝুল শুরু করছে সব গায়ে বল না যে ঠিকই নেই এই জন্য তো এখন নির্যাতিত হচ্ছে পুরুষ জাতি আহা বাংলাদেশটা ফুল নির্যাতিত পুরুষ জোরে বলেন ঠিক কি না সব শেষ এখন শাস দাদাই কয় বিয়ে করবো নাতি কয় দাদা মাফ চাই কথাই যে ধীরে রাগ করে না কথা বুঝেন নাই দাদাই কয় আর তো শাদি করতাম তো দাদি মরে গেছে দাদাই কয় মাফ চাই দাদি কয় নাতি কয় দাদা মাফ চাই বিয়ে করতাম না কারণ সব শেষ পোলট্রিটি ধরেছে ভালো মতো এই জন্য ইন্ডিয়ান হারবল কলকাতা হারবল মাদ্রাস হারবল যুবকদের নাই বল জোরে বলেন ঠিক কি আজকে সেইগুলো পাইছে সব একদম মাইজ মরা সব যুবকগুলাই আমি একবার বলছি যে এই রকম 600 কাল অতিক্রম করা পরও স্পিরিট থাকবে কারণ আপনার আল্লাহর গোলাম আমার নবীর প্রেমিক আর নবীর প্রেমিকদের কাছে অস্ত্র থাকে দুইটা একটা হলো আমার আল্লাহ একটা হলো রাহমাতুল লিল আলামিন এই দুইটা জিনিস যার ভিতরে ধারণ করতে পেরেছে দুনিয়ার মধ্যে তার স্পিরিট বেড়ে যায় জোরে বলেন ঠিক কি না ঈমান দুর্বল সব ঈমান দুর্বল কি তা কইতারে বা আরে দুর্নীতি রই রাখরাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা শিক্ষিত শয়তানোরা শিক্ষিত শয়তানোরা শিক্ষিত শয়তানোরা শিক্ষিত শয়তান আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠাকাইয়া সালাই ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিখি আরো জোরে বলা যাবে না ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান বলো দুর্নীতির ওই রাকরায় আরো জোরে বলেন দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা শিখি স্কুল কলেজের দিকিটা ভাই
দেখো না চোখ মেলিয়া এখানে ভার্সিটি ঠিক না স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া মেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া ঠিক না আর যোগ বিবি যোগ সি ডিগির ভিতর পাইলো কি জোরে বলেন ঠিক কি না খালি দেখবেন লেখা আছে আর যোগ বিবি যোগ সি জি যোগের ভিতর পাইলো কি জোরে বলেন ঠিক কি না আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সাড়িয়া আজ শুধু প্রেম লইয়া আর অশ্রু যে তার সঙ্গের সাথী অশ্রু যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তানুরা শিখি আগের যুগে ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়ে হতো মানবিক আদর্শবান আর এখন সন্তারাস দেখি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় আমার বাড়ির কাছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যুবকদের পকেটে পিস্তল আহা রাইফেল আশ্চর্য হয়ে যায় বড় বড় রামদা গত কয়েকদিন আগে মাহফিলে আসছে আপনাদের এলাকায় ব্রাহ্মণবাড়ি একজন দেখি আহার ছোট ছোট বাচ্চাদের হাতে বড় 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 রামদা আশ্চর্য কি পিস্তল কাটার শটগান আমি আশ্চর্য হয়ে গেছি কি এই সমস্ত ছেলে যাদের হাতে থাকবে কলম খাতা যাদের হাতে থাকবে বই তাদের হাতে অস্ত্র কারণ আমরাও তো আমার দাদুরাও তো লেখাপড়া করেছে আমরাও তো করেছি বই পড়ারই সময় পাইনি পড়তে দেখতে দেখতে লেখার সময় পাইনি পড়তে পড়তে পড়াতে পড়তে লেখার সময় পাইনি আর এই বদমাইশগুলো বাবা মায়ের টাকা নষ্ট করে আয়া সন্তারাশি করে জোরে বলেন ঠিক কিনা আরে তোমাদের ছেলে মেয়ে যেদিন নষ্ট হবে বুঝবা সেদিন সেদিন বুঝবা আজকে আমাদের ফাঁকি দিতেছ এত কষ্টের টাকা বাবার ঘাম ঝরানো টাকা আইনা বন্ধু বান্ধব নিয়ে উড়াইতেছ সন্তারাশি মস্তানি করতেছ তোমাদের ছেলে মেয়ে এরকম সন্তান যেদিন হবে সেদিন চোখের পানি আর নাকের শেন এক হয়ে যাবে সেদিন বলবা যে আল্লাহ আমরা ভুল করেছি আমরা সন্তারাশি যদি না করতাম আমাদের হুলা হানু এটা করতো না বলে ঠিক কি না বেশি দূরে নয় যত করবা চালাকি ঠিক পাবা তা জালাকি জালাট বুঝবা ঠিক করে চালাকি করে লাভ নাই একটু মহব্বত দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লা আলা এর নবী জানাও শাফিয়ানাও মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লা আলা নবী জানাও শাফিয়ানাও দাঁড়ায় রইছে জিবরিল আল্লাহ কেমনে উঠাইবো সিয়ার থেকে কর কান ধরে টান মার ডান কান ধরে টান মার জোরে বলে সুবহানাল্লাহ জিবরিল আমি ডান কান ধরে জোরে মারছে টান কেডারে লোকজন কয় কি হলো আপনারা পাগলামি করেন কেন কি শুরু হলো লোকজন মানে হাসা হাসি শুরু করছে কারণ বক্তা যদি আয়া ফাজলামি মারে জনগণ কিনা হাসে পারে কথা কয় না ঠিক এখন হাবিব বিন মালিক আবু জেলকা বলতেছে কি ব্যাপার ডাই কানে কে আমার কানে হাত দেয় কান ধরে কে কাদার মিয়া কি বলো ওঠে নাই কান ধরে আল্লাহ কয় এ জিবরিল বাম কান ধরে টান মার বাম কানের মধ্যে ধরে জিবরিল টান মারছে আল্লাহু আকবার বলেন হাবিব বিন মালিক জোরে একটা থাবন মারছে আবু জেলের মুখ সব ঝলকতে লাগছে লেখদে সুইটটাকে কাক কি শুরু হলো কারে কান ধরে কে কান ধরছে নবীজি দূর থেকে খালি হাসে কারণ নবীজি তো দেখতেছে জিবরিল আমিনের খেলা সুবহানাল্লাহ বলেন না সব জনগণ তো দেখতেছে না জনগণ দেখে দুইজন খালি হাতাহাতি করে আবু জাহেল্লা আর হাবিব বিন মালিক দুইজন খালি যাতাযাতি শুরু করছে ওদিকে আমার নবীজি দূর থেকে খালি মিসমিস করে হাসতেছে সুবহানাল্লাহ বলেন না মারহাবা বলেন মারহাবা বলেন আল্লাহ জিবরিল কয় আল্লাহ উঠে না তো কয় দুই কান ধরে টান মার দুই কান দুই দিয়ে জোরে মারছে টান মারহাবা বলেন না হাবিব বিন মালিক লাভ যে সুইটা যে মানুষের ভিতর পড়ে বসে পড়ছে কাদের কান গুলো তো সিয়ার দরকার নেই সিয়ার খালি আল্লাহ বা ডাক দিয়ে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার দোস্ত দাঁড়ায় আছে কষ্ট হচ্ছে আমার নবীর কষ্ট হয় অনেক কষ্ট করে ইসলামের দাবাত দেয় এই মক্কি জীবনে আমার নবীর কষ্ট কত রক্ত ঝরছে আহারে আমার নবীর রক্ত ঝরছে কত চোখের পানি ঝরছে আমি আল্লাহ সইতে পারি না নিয়ে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসা নবীর হাতটা ধরে আই না চেয়ারের মধ্যে বসাই দিছে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন স্বর্ণের চেয়ারের মধ্যে বসাই দিছে লোকজন দেখে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চেয়ারের মধ্যে বসে এখন আল্লাহ বলে জিবরিল আমার নবীর পাশে আমার হাবিবের পাশে আবু জেহেলরা মানায় না ওরা ওই রকম একই অবস্থা আমার নবীর পাশে আবু জেহেলে বইবো আমি তা মানতে পারি না ওইডারে উঠা সুবহানাল্লাহ বলেন না জিবরিল আমি কাল্লা কোন নিয়মে কয় একই নিয়ম মারহাবা বলেন না আস্তে কইবেন না জোরে কইবেন মারহাবা
কানের মধ্যে দিছে টান আবু জেল চিয়ার ছাড়ে না বাম কান চিয়ার ছাড়ে না জিবলে আমি কাল্লা ও তো চিয়ার ছাড়ে না দুই কান ধরে টান আবু জেল চিয়ার ধরে আপনার জিবরিল আমিন কান ধরে টানতেছে আর আবু জেল সিয়াদ ধরে উঠতেছে সিয়াদ ছাড়ে না কেন একবার সিয়াদ হারাই ফেলছে একটা এটা হারানো যাবে আমার আল্লাহ কল মার লাথি পিছনে লাথি মারছে আবু জেল সুইটা যে সামনে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার সুইটা যে পড়ছে কান দিয়ে রক্ত বের শুরু হয়েছে লোকজন কয় কি ব্যাপার দেও দুই নেতার ভিতর কি মারামারি এইটা একটা সত্য ধর্ম ওরা যে আমাদের দেবদেবীর পূজা শিখাইতেছে ওরা তো নিজেরাই ঠিক নাই আল্লাহু আকবার বলেন লোকজন বলে এই নেতা তোমরা কি আমাদের ডেকে আনছো মারামারি করার জন্য তোমরা দুইজন এখন সিয়ার ভাগাভাগি নিয়ে শুরু করছো কথা বুঝছেন জনগণ তো মনে সিয়ার ভাগাভাগি নিয়ে বাচ্চে কথা বুঝছেন এখন আবু জেল কয় কে ধরলো কয় এই কে ধরলো এই কে ধরলো আমার আল্লাহ কয় এ জিবরিল সুরত বদলা এখন তুই প্রকাশ হ মানুষের সুরত দর দেহিয়ে তুমি কালবে সুরত দর্শে জোরে বলেন না মারহাবা আর একটু জোরে দাইয়াতুল কলবে সুরত দইরে নবীজি বলতে আল্লাহ বলতেছেন আমার হাবিবের পাশে বসে পড়ো সঙ্গে সঙ্গে দাইয়াতুল কলবে সুরত দইরে নবীজি সিয়ারের মধ্যে বসে পড়ছে এক সিয়ারের মধ্যে নবীজি আরেক সিয়ারের মধ্যে জিবরিল আমিন মারহাবা বলেন না অনেক লম্বা বড় ইতিহাস বাবা ইতিহাসগুলো নবীজি সম্মান কইতে গেলে এত মজা কিন্তু কইতে তো পারি না রে বা কথা বুঝেননি খালি কষ্ট না আনন্দও আছে সুবহানাল্লাহ বলেন না লোকজন দেখে বেটা মাঝে মাঝে দেখি নবীর সাথেই বেটা আলাপ টালাপ করে মাঝে মাঝে এই বেটা আর নবীর সাথে মাঝে মাঝে দাইয়াতুল কালব অনেক সময় কথা বলতো অনেকেই দেখছে নবীর সাথে ওনারে এই লোকটা নবীর চামচা নবীর খাদেম বলতে কি বোঝা বসে না এখন এ বাবা রে বাবা ইনি পিএস পিএস এ বয়া কিছু নবীর সাথে লোকজন আমার নবী বলেন ও ফাসদের জনগণ শোনো আবু জেহেল আমাকে দাওয়াত দিয়েছিল ওই সত্যার কসম করে বলি মিথ্যা বলি নাই আল্লাহ দিনের দাওয়াত নিয়ে আমি নবী এসেছি দুনিয়ার মধ্যে আবু জেহেল এটাকে প্রত্যাখ্যান করেছে আর এর জন্য তোমাদেরকে ডেকেছে বুঝানোর জন্য আমি কোনো মেসেজ দেব না কোনো দাওয়াত দিব না একটা মাত্র মেসেজ দিতে চাই আমার আল্লাহ একজন তোমরা কে কে মানো লোকজন চুপ করে আছে কথা কয় না আল্লাহ পাক একজন আর কেউ নয় আর আমি তার প্রেরিত রাসূল আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উপস্থিত জনগণ সব কালেমা পড়ে নিল উপস্থিত জনগণ কালেমা পড়ে নিল আবু জেল করতে চাইল ক্ষতি হয়ে গেল উপকার সবাই বলল হুজুর আমরা মানি কেন আপনি দিলেন কত আরামে আয়া দাওয়াত আল্লাহ এক আর আপনি তার প্রেরিত রাসূল আপনি আলামিন সত্য কথা বলছেন আপনি কোনো মানুষকে কষ্ট দেন না কাউকে দুঃখ দেন না আমার দেখা মতে কারণ ওরা দুজন দুই নেতা যে মারামারি যা দেখলাম ওদের নেতা ওদের ভগবানকে নিয়ে যে মারামারি শুরু করছে এটা আমরা মানি না সুতরাং আপনার দল ভুক্ত আমরা হয়ে গেলাম জোরে বলেন মারহাবা আবু জেহেল একদম কুকুরের মতো খেপে গেলেন খেফা কুত্তার মতো কারণ মুহাম্মাদকে আর কোনোভাবেই দমানো যাচ্ছে না চাইলো ক্ষতি করতে এখন আরো নবীজি ও নবীর দাওয়াত দিলে দুই চারজন পাইতো কিন্তু আবু জেহেল নিজের নিজের পায়ে কুড়োল মারছে ডাইকে ডুকে আই না নবীজির পক্ষে চলে গেছে সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে নবীজি কতগুলো ডাকলে ওদের নজরে পড়ে যেত আর ওদের মজলিসে নবী দাওয়াত দিয়ে গেছে দাওয়াত দেওয়ার পর আমার নবীজিকে নির্যাতন নিপীড়িত শুরু করলো এক হলো আল্লাহর হুকুম ছিলেন মক্কা থেকে মদিনা যেতে হবে হিজরত করতে হবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি আমার ভাইয়েরা কাকে আমার নবীজি আবু বকরকে বলেন আবু বকর রে হয়তো যে অবস্থা দেখতেছি আবু জেহেলের দলবল যা শুরু করছে হয়তো এমন অবস্থা বিরাজ করতে কারণ চারিদিকে ইসলাম যেভাবে পথপথ করে দাওয়াত প্রচার হলো যেভাবে সবাই কালেমা পড়ে মুসলমান হলো এটা দেখে শত্রুপক্ষ আমাদেরকে কোনো রকম মেনে নেবে না আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে নবীজি ছয় মাস আগে আবু জেহেল বলে কাকে বলে রাখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন নবীজিকে বলে রাখলেন নবীজি বলে রাখলেন ঠিক ছয় মাস পরে যখন শত্রুপক্ষ হানা দিলেন আমার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে এই রকম অসংখ্য অস্ত্রপাতি নিয়ে রাসূলকে আক্রমণ করবে নবীজিকে আগে আল্লাহ পাক জিবরিল আমিনকে জানায় দিয়েছে হাবিব আমার হাবিব যেন এখান থেকে এক হলো ইসলামের দাওয়াত
এখন ইসলামের দাওয়াত দিতে হবে মদিনায়। মক্কার জমিন অনেক হয়েছে, আবার মদিনায় যাবে, মদিনা থেকে ফিরে কাফেলা নিয়ে আবার এখানে আসবে। সুতরাং আর দেরি নয়, নবীজিকে এখনো ছিল অনুকূল আবহাওয়া, সুন্দর আবহাওয়া, খালি নবীজি শত্রুর পক্ষে যায় না, শত্রুর ভয়ে যায় নাই। নবীজি ছিল অনেক অনেক কারণ ছিল হিজরতের কারণ, অনেকগুলো হিজরতের কারণ অনেক ছিল। এক হলো ইসলামের দাওয়াত, দুই হলো ওই এলাকার ব্যবসা বাণিজ্য ভালো হতো, তিন হলো এলাকার মানুষগুলো ভালা, তিন চার নাম্বার এরকম ওইদিকার আবহাওয়া ভালা, এইরকম অনেকগুলো কারণ ছিল। কথা বুঝলেন? নবীজি চলে গেলেন গভীর রাত্রে। নবীজির প্রতি কত ভালোবাসা ছিল আবু বকর দেখেন, এবার সাহাবিদের নবীর প্রতি সাহাবিদের ভালোবাসা। ওই মক্কা জীবন অনেক আলোচনা ছিল, আমি আর যাব না, যেহেতু হিজরত করে এখন মদিনার দিকে চলে গেছি, এখন আর মক্কার দিকে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এর মদিনা ও মদিনা আশেক মুমিনের ঠিকানা, বল না মদিনা আশেক এই মদিনা চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আশেক আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বল না মদিনা আসে জালালুদ্দিন সুয়ুতি পোষা দরবার দেখল নবীজি, বল জালালুদ্দিন সুয়ুতি পোষা দরবার দেখল নবীজি, ওরে এত বার দেখি যাও নবী, এত বার দেখি যাও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আরো জোরে এরে মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা।